হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপুল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভিন, আবারও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর শুরুতেই বলে নিচ্ছি, আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইকের কারণে আরও অসংখ্য মানুষের কাছে আমার এই ব্লগ ভিডিও চলে যাবে, তাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর শুরুতেই ছোট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আপনাদের মাঝে, যদি আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই আছেন আমার ভিডিওগুলো দেখেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো যাই হোক, আমি হচ্ছে ঘুম থেকে ওঠার পর সকালে নাস্তাটা করে নিয়েছি, এরপর ঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি বেডরুমটা গুছিয়ে নিচ্ছি, ঘরের যে ফার্নিচারগুলো আছে সবগুলো ফার্নিচার আমি ক্লিন করে নিলাম। আর ঘরের কাজগুলো গুছিয়ে কোথায় গেলাম সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করি পুরো ভিডিওটি জুড়েই আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি, এখন আমি আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি গুছানোর পর কেমন লাগছে আমার বাসাটা। আর ঘরের কাজগুলো গুছানোর পর আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি। রেডি হওয়ার পর কিন্তু আমি এই ভিডিওটা শ্যুট করতেছিলাম। তো বাসা থেকে বেরোনোর আগে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছিলাম আমি বাসাটা কীভাবে গুছিয়ে রেখে যাই কোথাও যাওয়ার আগে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে বাসা থেকে বেরিয়ে যাব, আমার মার বাসায় যাব। তো ওখানে যেয়ে দুপুরের খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি। আর এখন যে দেখতে পাচ্ছেন ক্লিপটা সেটা হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে। তো সবাই মিলে ডিসিশন নিলাম, আমার ভাই ভাবি বোন সবাই মিলে ডিসিশন নিলাম যে একটা রেস্টুরেন্টে ঘুরতে যাব, বাচ্চা কাচ্চারাও পাগল হয়ে গিয়েছে ঘোরার জন্য, তাই সন্ধ্যার আগ দিয়ে বেরিয়ে গেলাম। আর এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে, মানে এই যে বাসগুলো যাচ্ছে এই রাস্তা ধরে হচ্ছে মাওয়া, সরাসরি মাওয়ার ঘাটে যাওয়া যায়। তো আমরা এখন রাজিন্দাপুর দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। তো অলরেডি আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তো আমরা যে রেস্টুরেন্টে আসার কথা ছিল আমাদের সেটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে, সন্ধ্যা 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এর আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছিল সেগুলোর মধ্যেই ঢুকলাম। তো যাই হোক, এখানে ঢুকার পর হচ্ছে বাচ্চা কাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে, এখানে দোলনা আছে, স্লিপার আছে, তো সেগুলোর মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর আমি আপনাদের জন্য হচ্ছে একটু শ্যুট করে নিচ্ছি। তো মোটামুটি ছোটর মধ্যে জায়গাটা ভালোই করেছে ডেকোরেশনটা। তো যাই হোক, আপনারা উপভোগ করতে থাকুন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ যদি একটি লাইক দিতে ভুলে যান তাহলে এই মুহূর্তে একটি লাইক দিয়ে দিবেন। আপনার কাছে এই ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এখন থেকে আমি ঠিক করেছি খুব বড় ভিডিও দিব না, কারণ বড় ভিডিও দিলে আপনারা দেখতে চান না। তাই এখন থেকে আমি ঠিক করেছি 7 থেকে 8 মিনিটের মধ্যে একটা ভিডিও মানে আপলোড দিব। তো আশা রেখি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে কিন্তু আমার প্রায় 1K-র উপরে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আপনাদের জন্যই হয়েছে, আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আর এখন হচ্ছে আমার খুবই বেশি ওয়াচ টাইম দরকার, আপনারা প্লিজ যতটুকু পারেন আমাকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু যাদের ভিডিওই দেখি পুরোটা দেখার চেষ্টা করি। তো আপনারাও আমার ভিডিওটা পুরোটা দেখে সুন্দর একটি কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট দেখলে কিন্তু ভিডিও করার আগ্রহ আরও বেশি বেড়ে যায়। তাই প্লিজ আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য। আর এই তো এখানে বাচ্চা কাচ্চারা দেখতে পাচ্ছেন খুবই মজা করতেছিল, তো ওদেরকে একটু শ্যুট করে নিলাম। আর এখন হচ্ছে আমরা খাবার দাবার অর্ডার করেছি, খাবার দাবারটা খেয়ে নিব। তো সেটা হচ্ছে আপনাদের মাঝে আর শেয়ার করা হয়নি। তো ভিডিওর শেষে হচ্ছে আমি কিছু পিক শেয়ার করে দিব আপনাদের মাঝে। এখানে যাওয়ার পর বাচ্চাদের আমি কিছু পিক তুলেছিলাম, সেই পিকগুলোই একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের মাঝে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই পিকগুলো হচ্ছে আমার ভাইস্তা ভাইগনা আর হচ্ছে আমার ভাগ্নিদের। তো কেমন লেগেছে পিকগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে আসার পর আমার মার বাসায় আবার চলে আসছি। এখানে আসার পর এই তো ভাবি হচ্ছে নুডলস রান্না করেছে, তো নুডলস খাচ্ছি। আর এখানে এই তো স্যুপ মিষ্টি দই এগুলো আছে, এগুলো আমরা খেয়ে নিচ্ছি।
তো খাওয়ার পর হচ্ছে আমরা বাসায় চলে আসব রাতের বেলায়। তো বাসায় আসার পর হচ্ছে আমি আবার রাতের রান্নাটা করে নিব, যেহেতু খাবারটা নিয়ে আসিনি। অনেকবার বলেছিল খাবার নিয়ে আসার জন্য, তো আপনাদের ভাইয়া হচ্ছে মানে কোনো খাবার টানাটানি করতে চায় না, মানে আনতে চায় না, এর জন্য নিয়ে আসা হয়নি। জাস্ট আসার পর আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ভাত, আর হচ্ছে আজকে আলু ভর্তা করব, গরুর মাংস আছে এগুলো দিয়েই হয়ে যাবে। তো এই তো এখন কিছু প্লেট বাটি আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলো রান্নাটা বসিয়ে দিয়ে। আর আমার হচ্ছে একটু ঠান্ডার সমস্যা হয়েছে, এর জন্য আমার কণ্ঠটা কিন্তু একটু কেমন যেন শোনা যাচ্ছে, প্লিজ আপনারা ইগনোর করবেন। তো যাই হোক, এদিকে আমি কিন্তু প্লেট বাটিগুলো সবগুলো ক্লিন করে নিলাম, আর এখন বেসিনটাও আমি একটু মুছে ক্লিন করে নিচ্ছি। আর এগুলো করতে করতে ভাতটাও আমার হয়ে গিয়েছে, এখন আমি ভাতের মাড়টা গেলে নিব। তো আবার রাতের খাবারের সময় আমরা আবার চলে আসলাম। এই তো এখন রাত বাজে হচ্ছে 11:30টার মতো, তো আমরা এখন রাতের খাবারটা খেয়ে নিব। তো এখানে আলু ভর্তা করেছে আপনাদের ভাইয়া, আর এই তো গরুর মাংসটা একটু ওভেনে গরম করে নিয়েছি, ভালো করে গরম করা হয়নি। আর এই তো ভাত তো দেখতেই পাচ্ছেন। তো খাওয়া দাওয়া করার পর আমি খাটের মধ্যে বসে বসে হচ্ছে একটু আমার এই তো মাছের অ্যাকোরিয়ামের মাছগুলোকে দেখতেছিলাম, তো দেখে খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।